हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर वीडियो। तो देखो प्राय 6টা বেজে গেছে, এখনো কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি ছাদে আসলাম, এতক্ষণ ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, তাই জন্য আমি ছাদে আসলাম যে তোমাদের একটু দেখিয়ে যাই পরিবেশটা। তো এইটা খুলে দিই, এখানে এটা ঢাকনাটা খুলে দিই। এটা ঢেকে রেখেছিলাম কারণ চড়াই পাখিতে সব চারা গাছগুলো খেয়ে নিচ্ছিল খুঁটে খুঁটে, তাই এটাকে ঢেকে রেখেছিলাম। তো এবার খুলে দিই। দেখো মেয়ের চেয়ারটা উল্টে গেছে গো, আমার মেয়ের চেয়ার। সমস্ত গাছগুলো কিন্তু আজকে পুরো স্নান হয়ে গেছে বৃষ্টিতে, পুরো ভালো রকম স্নান করে নিয়েছে গাছগুলো আমার। খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এইটাই একটু চাইছিলাম, গাছগুলোর জন্য বৃষ্টিটা খুব দরকার ছিল, ভীষণ ভীষণ রকম দরকার ছিল বৃষ্টি। মাছি বসছে, এই মাছিগুলোই না ফুল গাছ ফল গাছকে নষ্ট করে দেয়। বৃষ্টির দিনে হচ্ছে এই মাছি হচ্ছে গাছের সবচেয়ে বড় শত্রু। বেগুনের চারাগুলো লমলম করছে, বৃষ্টির জল পেয়েছে। এবার আশা করি গাছগুলো বেশ ভালো রকমভাবে বড় হয়ে যাবে, কারণ বৃষ্টির জল কিন্তু গাছের বৃদ্ধির জন্য খুব দরকার। যতই সার দাও, যতই জল দাও, যাই দাও, মানে এই গরমের সিজনে মে জুন মাসের বৃষ্টিটা কিন্তু গাছের জন্য খুব দরকার। সমস্ত গাছগুলো সুন্দরভাবে একদম, জানি না বৃষ্টির শব্দ পাচ্ছ কি না তোমরা, কিন্তু আমি দাঁড়াতে পারছি না, মশা কামড়াচ্ছে। এখানে উচ্ছে গাছটাও বেরিয়েছে, কত মাছি বসে গেছে, সব নষ্ট করে দেবে। দেখো সব গাছ নষ্ট করে দেবে আমার। মাছির জন্য আমার বৃষ্টি থামলে স্প্রে করতে হবে। খুব ভালো লাগছে আজকে বৃষ্টিটা হওয়াতে আমার গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে, মানে গাছগুলো যে কতটা আনন্দ পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি একটু একটু বৃষ্টিতে ভিজে। তো যাই হোক, যেমন হাওয়া ছাড়ছে তেমন বৃষ্টিও হচ্ছে, বৃষ্টিতে ফোন নিয়ে রয়েছি। দেখলে এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্যালকানি গার্ডেন, ব্যালকানির মতন সাইজ, কিন্তু এটা এটুকুই আমার ছাদ, কিছু করার নেই, কলকাতা শহরে এটুকু পাওয়াই অনেক ভাগ্যের ব্যাপার। আর এই পাশটায় তো জানোই আমি সব জড়ো করে রাখি প্লান্ট রিপোর্টিং ফিপোর্টিং করার জন্য। এই ইউফোবিয়া মিলির পাতাগুলো আর হচ্ছে এই করবী ফুলের পাতাগুলো, ভাই সূচের মতন খোঁচা মারে। এই যে পয়েন্টগুলো রয়েছে না, মানে জাস্ট সূচের মতন খোঁচা দেয় এগুলো। যাক, করবী গাছে কত কুড়ি চলে এসেছে দেখেছো, ফুলগুলো যখন এক থোকা ফুটবে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কুড়ি এসেছে। দেখো এই গাছটারও ট্রিটমেন্ট করেছি, করার পরে এরকম প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কুড়ি এসছে। তো যখন ফুটবে দেখো কুড়ি অবস্থাতেই কালারটা কী সুন্দর লাগছে, যখন ফুটবে কালারটা আরও কত সুন্দর লাগবে বলো। আর এদিকে তো জানোই আমার একটা অ্যাডেনিয়াম থাকে, এদিকে
দিকটায়। অ্যাজিনিয়ামগুলোও খুব সুন্দরভাবে ফুটেছে। আর এটা আমি ভাবছিলাম যেটা রুট রট প্রবলেম হচ্ছে, সগি হয়ে গেছিলো তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু জলের অভাব হয়েছিল দেখছি, এখন মোটামুটি একটু ঠিক আছে। আর কিছুদিন দেখবো, তারপর এটা বিচার করবো যেটা কী করণীয়। প্রত্যেকটা ডালে কী সুন্দর ফুল ফুটেছে। আর আমার কিন্তু এটা বালি ফালিতে লাগালো না, একদম মানে বালি মিশ্রিত মাটি আর হচ্ছে ভার্মি কম্পোস্ট এর মধ্যেই লাগানো। প্রত্যেকটা অ্যাডেনিয়াম আমার এভাবেই লাগানো, এপাশেও আছে দুটো অ্যাডেনিয়াম। কিন্তু এগুলোতে ফুল ফোটেনি। এখানে একটা আছে আমার অসুস্থ জবা গাছ, যেটাকে অনেক কষ্টে বাঁচিয়ে তুলছি, আমি তোলার চেষ্টা করছি, মনে হয় সাকসেস হয়ে যাব। একটা অসুস্থ জবা গাছ ছিল এটা, অনেক কষ্টে এটাকে বাঁচাচ্ছি। এই একটা জবা গাছ, আর এখানে আরেকটা জবা গাছ আছে যেটার আমি সার্জারি করেছি, এইটা এই জবা গাছটা। এর কিন্তু এখান থেকে ভেঙে গেছিলো, তো এখানে আমি একটু অ্যালোভেরা জেল আর একটু ফাঙ্গিসাইড লাগিয়ে, ফাঙ্গিসাইড যে সাফ ফাঙ্গিসাইডটা হয় সেটা লাগিয়ে বেঁধে দিয়েছিলাম টাইট করে। যেরকম আমাদের হাত পা ভেঙে গেলে বা কিছু হলে ডক্টররা যেরকম করে থাকেন না, তো আমিও সেরকম করেছি। একটু গাছের যেটা ওষুধ হয় একটু ফাঙ্গিসাইড, যেমন আমাদের অ্যান্টিসেপটিক লাগায়, তো সেরকম আমি গাছে একটু ফাঙ্গিসাইড লাগিয়েছি আর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে টাইট করে বেঁধে দিয়েছি। তো গাছটা ভাবছিলাম বাঁচবে কি বাঁচবে না, তো বেঁচে গেছে, মোটামুটি এক সপ্তাহ তো হয়ে গেছে, তো না বাঁচার হলে নষ্টই হয়ে যেত, তো বেঁচে গেছে দেখছি ঠাকুরের কৃপায়। আর এখানে আছে একটা প্লেন জবা, এটাতে তো কুড়ি চলেই এসছে, যা দেখালাম যেটাতে আগে মাছি বসছিলো, এই যে মাছি বসছে এখনও। তো বর্ষার দিনে এই একটা প্রবলেম। যাই হোক, চলো, আমি অনেক বৃষ্টিতে ভিজে গেছি, এবার নিচে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, জানাতে একদম ভুলবে না, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে আর ফোনটাকেও ভিজিয়ে কিন্তু আমি ভিডিওটা করলাম। তো একটু লাইক করো আর একটুখানি কমেন্টস করো প্লিজ। ওকে, চলো আবার আসবো অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য চাচা বাবা অ্যান্ড লাভ ইউ অল, বাই।